Panihati Avijatri Ayojone August 2018 আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন আর যারা এখন আসছে তাদের আগাম ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলা থিয়েটারের অন্যতম প্রধান একজন মানুষ যিনি কাজ করছেন শুধুমাত্র থিয়েটারে নয় তিনি কাজ করছেন সিনেমাতেও যিনি একাধারে অভিনেতা নির্দেশক স্ক্রিপ্ট রাইটার আর অনেক গুণ আছে ওনার মধ্যে আমরা কথা বলতে বলতে জানবো সবটা আমি বলবো না তো সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা তার জন্য একটা বড় করে হাততালি হয়ে নমস্কার সবাই কৌশিক আমরা আজকে তো কথায় কথায় কৌশিক কর পুরো বিষয়টা আমাদের তুমিও জানো আমিও জানি কোনো কিছু লেখাপড়া নেই দুজন মোটামুটি কথা বলতে বলতে আর মানুষের সময় কথা বলতে বলতে পুরো বিষয়টা তোমার সম্বন্ধে জানবো পানিটি অভিযাত্রী সম্বন্ধে তুমি জানবে মানুষের সম্বন্ধে আমরা জানবো মানুষ আমাদের সম্বন্ধে জানবো বিশেষ করে তোমার সম্বন্ধে তো কৌশিক কর যাকে কলকাতার লোক চেনে সেই অর্থে মিনার্ভা রেপার্টরি থিয়েটার মূলত তারপরে কৌশিক কর নিজের দল এবং অন্যান্য দলে কাজ করার একটা বিশাল ব্যাপ্তি তৈরি হয়েছে বর্তমানে বহরমপুর থেকে কৌশিক কর কলকাতায় এলো এবং থিয়েটারের একজন মানে মিনার্ভা রেপার্টরি থিয়েটারে যে কয়েকজন মাত্র মানুষ খুব দাপটের সঙ্গে কাজ করেছিলেন তার মধ্যে কৌশিক কর একজন তো সেই কৌশিক করের যে জার্নি বহরমপুর টু কলকাতা এটা শুনি স্টেশনে একটা টিকিট কাটতে হয় এখন 40 টাকা নেয় তারপরে শিয়ালদা 180 কিলোমিটার এই তো জার্নি বেসিক্যালি যে জার্নি আমরা যেইভাবে ভাবি যদি সেটা দেখতে হয় তাহলে তাই আর তার বাইরে জার্নি মানে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে যে লম্বা একটা দৌড় থাকে একটা লম্বা সময় যায় তো সেই জার্নি গল্প তো আমাদের মনে হয় এক দেড় ঘন্টা গল্প হবে না আমরা এবার ওই জার্নিটা বাদ দিয়ে আমরা সরাসরি প্রসঙ্গে আসি যে আমি আমি ঠিক কোনগুলো বললে অন্তত এক ভাগ জিনিসও মানুষের যদি মনে হয় কাজে লাগলো না হলে ফেলে দেবেন কত সন্ধে নষ্ট করেন সিরিয়াল টিরিয়ালগুলো এখনও চালু হয়নি না সিরিয়ালগুলো এখনও চালু হয়নি আচ্ছা তো ঠিক আছে প্রত্যেকে এই নষ্ট সন্ধেগুলোর মধ্যে একদিন দিলেন আবার তারপর থেকে আবার হয়ে যাবে সিরিয়ালের মধ্যে কোনো সমস্যা নেই আমরা এমনি শুনি একটু আলাপ করি গল্প করি মানে আমার যতটা না আমাকে জানার আপনাদের প্রয়োজন তার থেকে আমার অনেক বেশি আমার আপনাদেরকে জানার প্রয়োজন কারণ আমি আপনাদেরকে জানলে তবেই আমি আপনাদের জন্য কাজ করতে পারবো কৌশিককে তাহলে একটু উস্কে দিই পানিটি অভিযাত্রী আমাদের দল এবং তোমাকে আবার দেখা হবে এদের জন্য এদের কথা ভেবে এই যে তুমি বললে না যাদের কথা শোনা দরকার তাদের কথা শোনা হয় না কৌশিক কর্তার এরকম কাউকে তুলে দেওয়া হয় বলার জন্যে আমি মনে করি ঠিক এই অবস্থায় থিয়েটারের খুব নিদারুণ একটা খারাপ অবস্থা এটা আমি নিজে বিশ্বাস করি সেই অবস্থায় আমার মনে হয় কান্ডারি অবশ্যই ওনারা মাথার উপর থাকুন কিন্তু কান্ডারি তোমার মতো একদম নতুন মানুষ যার তার এসে হালটা ধরুক তাদের শক্তিটা অনেক বেশি এটা হওয়া উচিত তারা মাথার উপর থাকুন এবার আমি একটা প্রশ্ন এই এই নতুন ছেলে মেয়ে যখন আসে একদিন দুটি ছেলে মেয়ে আসে দলে তখন রিহার্সাল হচ্ছে ওরা বসে রিহার্সাল শেষে ওদেরকে এন্টারটেইন করা হয় তো ওদের দুজনকে জিজ্ঞেস করা হয় কেন থিয়েটারে আসছে বা ওয়াই দে আর ইন্টারেস্টেড তো মেয়েটি একটু গুছিয়ে উত্তর বলে কেন মেয়েরা ম্যাচিওর হয় সাধারণত ছেলেটি প্রথমেই বলে সে নাম কামানোর জন্য আসছে থিয়েটারে নাম কামানো যায় হ্যাঁ না কামানোর কী আছে প্রচুর মানুষ নাম কামাচ্ছেন থিয়েটারে অবশ্যই যদি সে ভাবে যে তার নামটাকে মানুষের কাছে প্রচার করে নিয়ে যাবে যে আমি একটা মানুষ আমার একটা অস্তিত্ব আছে আমি পৃথিবীতে রামশ্যাম যদি মধু বা সে অথবা তাহারা মধ্যে হারিয়ে যাব না আমার নামটা যেটা আমার বাবা মা রাখলো গর্ব করে বা আমি পছন্দ করলাম আমি আমার বন্ধুবান্ধব পাড়ার প্রতিবেশী সবাইকে জানালাম সেই নামটা কেন আরও বৃহত্তর অর্থে আমার স্কুলের চৌহদ্দির বাইরে বা আমার স্যারদের বা আমার পাড়ার বন্ধুদের বাইরে চৌহদ্দির বাইরে কেন জানবে না এই নাম এটাকে কামানো বলে না নাম করা বলে সে যায় না যদি নাম করা অর্থেই নাম কামানো হয় নিজের নামটাকে ঘোষণা করে যাওয়া হয় তো
কি সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, সেটা তো হতেই পারে, এটা মনের ইচ্ছে, ভেতরের ইচ্ছে যে আমার নাম হবে, প্রত্যেকটা মানুষের চায়, একদম যে কোনো ভাবে হোক আমার নাম হোক। থিয়েটারে নাম হতে গেলে প্রসেসটা কি? এইটার তো কোনো প্রসেস নেই। প্রসেস নেই মানে দেখা গেলো কেউ থিয়েটারে নাম কিনতে চাইছে, এরকম থিয়েটারে আমি আজকে যদি আমার মানে যারা মাথায় করে রেখেছেন বা আমরা যারা যাদেরকে দেখে বড় হয়েছি তেমন একটা মানুষকে গালাগালি দিলাম, হয়ে গেল আমার থিয়েটারের নাম, যে অমুক বাবুকে অমুক স্যারকে অমুকজন গালাগালি দেয়, ব্যাস নাম হয়ে গেল। এটা সহজ প্রসেস, মানে এর মধ্যে কোনো কে গালাগালি দিলেন ওই লোকটা দিল, সবাই অদ্ভুত হবে। এবং আক্রমণটা যদি হয় যে পরিস্থিতির কে ট্রিট করবে সেই আক্রমণটা, বা সে আক্রমণ নিয়ে আরও চারটে ভালো প্রশ্ন উঠে আসতে পারে, ততদূর ভালো থাকে। কিন্তু এক্ষেত্রে বেশিরভাগই দেখেছি নোংরা আক্রমণ করা হয়, যেখানে যৌন আক্রমণ, সম্পর্ক নিয়ে আক্রমণ, ব্যক্তিগত বিষয়ের মধ্যে হাত ঢুকিয়ে আক্রমণ। মানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিয়ে যতখানি না আলোচনা হয়, আমরা রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের বৌদির সম্পর্ক নিয়ে বেশি আলোচনা করি। এবার যে অর্থে মানে থিয়েটারের নাম হবে সেই অর্থে কি আর কিছুই না, একটা সহজ ফর্মুলা। মানে আমি যদি চা বানাই, মনে করুন পাড়ার চায়ের অনেকগুলো দোকান আছে, আপনারা এখনও বিশেষ করে পুরুষরা রাস্তায় চা খাওয়া বেশি পছন্দ করে, বউয়ের হাতে মাছের ঝোল যত পছন্দ করে ততখানি বউয়ের হাতে চা পছন্দ কি, ঠিক কিনা বলছি? বউরা ঠিক চা বানাতে জানে না, তো খুব কম বউ মানে আমার মানে যারা চাটা ঠিকঠাক বানিয়ে দেয়, কারণ পুরুষদের মেজাজ অনুযায়ী সমাজ পরিস্থিতি অনুযায়ী তার যে কড়া ব্যাপারটা দরকার পড়ে। দেখবেন আপনার কটা নারী স্মোক করে, পুরুষই স্মোক করে, কড়া কখনো বলে কড়া দাও, কখনো দুধ চা দাও, কখনো লিকার দাও, তো আজকে তার বায়োলজি আমার শরীর অনুযায়ী যা চায়, কিন্তু বিজ্ঞান আর কিছুই না, সেই অনুযায়ী একটা যখন আমরা সাধারণত গৃহবধূ যারা ঘরে সে যে তিনি যে পরিমণ্ডলে থাকেন আর বাইরে যে লোকটা সে তারা খেলা স্কোর শুনছে, সে সারাদিন পলিটিক্স নিয়ে আলোচনা করছে, সে সারাদিন কেউ দুটো জাতি মানে আমরা একটাই জাতি বলি, আসলে একটা জাতি নয়, দুটো আলাদা, একটা ফিমেল একটা মেল, একটা ধারণ করে প্রোডাক্ট তৈরি করে আর একজন তাকে সহায়তা করে এবং তাকে রক্ষণ করে। সো এই যে প্রয়োজন পড়েছে একে অপরের, একে অপরের মানুষটা কিন্তু আলাদা, কিন্তু প্রোডাক্টের খাতিরে একে অপরকে আসতে বাধ্য হয়েছে। সেই জার্নিটা আমি দেখতে দেখতে যখন যাচ্ছি, আমি যখন আমার কাজ করছি, কাজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোন বায়োলজিতে, কোন ইতিহাসে, কোন ভূগোলে, এই সমস্তটা বুঝতে বুঝতে যখন একটা মানুষ দেখে যে আর জানো তো থিয়েটারটা কেন আমরা অনেকে বেছে নিই, এই কারণে হয়তো আমরা কেউ ছবি আঁকতে ভালোবাসি, বা কেউ গান গাইতে, কেউ নাচতে, কেউ আবৃত্তি করতে, কেউ অভিনয় করতে। এবার থিয়েটারটা এমন একটা ফর্ম যেখানে সবগুলো একসঙ্গে ইচ্ছা করলেই মিক্স করা যায়, মানে আমি যা যা বার্তা দিতে চাই, আমি যেভাবে যেভাবে দিতে চাই, আমি সব রকম ইউজ করতে পারি এখানটা। এবার তাহলে আমি কী দেবো, কী দিচ্ছি? আমি রক্তকরবী করতেই পারি, কিন্তু রক্তকরবী আমি কী দিলাম কিছু? আমি তো আলাদা করে দিলাম না কিছু, রবীন্দ্রনাথ দিয়ে গেছেন, আমি ওটাকে ভাঙিয়েই খাচ্ছি আবার, ওটা রবীন্দ্রনাথকে আমি হাইলাইট করলাম আবার এই সময় দাঁড়িয়ে 2018 দাঁড়িয়ে আমি করছি, তাতে অনেক কিছু মেলাতে পারছি না। সাপোজ কাবুলিওয়ালা আমি যদি আজকের দিনে করতে যাই, কেন, কী কারণে করব? আপনাদের প্রত্যেকের পকেটে এখন 4G নেটওয়ার্ক, মনে করুন কাবুলিওয়ালা মিনির যে ওই হাতের ছাপটা বার করেছিল, তার সেই হকি বড় হয়ে গেছে, তারপর ওরও নিশ্চয় দেশে হয়েছে, এতটা তো ওয়েট কাউকে করতে হয় না, এক সেকেন্ড লাগে, একটা ভিডিও কল চলে গেল। তাহলে মানুষের মানুষের যে সম্পর্কের যে গল্পগুলো ছিল, আমরা যেগুলো পড়ে বড় হয়েছি, কিন্তু আমরা কি সেই পরিবেশেই বাস করছি? বিশ্বায়ন হোক বা বাণিজ্য হোক তা বা বিজ্ঞান হোক, ভয়ঙ্করভাবে কি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে ক্যারেক্টার ঢুকে যাচ্ছে না? ঢুকে গেছে বলে আমার এখনকার যে গল্পগুলো, তোমরা যারা নতুন কাজ করতে চলেছ, তোমাদের লাইফটা যেরকম হয়ে গেছে, তোমরা তো সেই দেখাটাকে দেখবে, সেই থিয়েটারটা করবে। থিয়েটারে সাকসেস হওয়ার আলাদা করে কোনো ফর্মুলা নেই, আসলটা হচ্ছে আমি লাইফে সাকসেস হচ্ছে কিনা যে কোনো পর্যায়ে। এখন ভাবুন দেখি, এই যে আমরা লোককে বলি নাটক দেখেন না, নাটক করেন না, যদি সবাই নাটক দেখতে আর করতে শুরু করলে তাহলে বাকিগুলোর কী হবে, আপনি খাবেন কি? আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড নন রেজিস্টার্ড অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3000 গ্রুপ আছে, প্রায় হতে পারে তো 3000 গ্রুপে আমি ধরে নিচ্ছি 10 জন করে মেম্বার হলে মোট মেম্বার হয় 30,000। 30,000 মেম্বার থিয়েটারে সরাসরি যুক্ত, অথচ কৌশিক কর, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, অনির্বাণ, এরকম গুটি কয়েক হয়তো বা 10 জন সব মিলিয়ে হবে, এই 10 জনকে
কেন থিয়েটারে এত বেশি চাপ নিতে হয়? এটা মানুষের মেধার সমস্যা তাই। এখানে আপনি আমি যে কোনো একজন আমাকে বলুন, আর্জেন্টিনার ফ্যান কেউ আছেন? বা ব্রাজিলের বা যে কোনো বড় দল দাঁড়ান, আপনি দাদা আপনি হাত তুলে আছেন, আপনি নাম বলতে পারবেন 11 জন প্লেয়ারের? হ্যাঁ, 11 জন ব্রাজিলের প্লেয়ারের নাম বলতে পারবেন? আর্জেন্টিনার, জার্মানির, রাশিয়ার, সবাই কিন্তু ফুটবল খেলে। আসলে সমস্যা হচ্ছে আমাদের, সমস্যা হচ্ছে আমরা 11 জন মিলে ফুটবল খেলি। এবার আমাকে তো স্মার্ট হতে হবে। আলটিমেট স্মার্টনেসটা কি? আমি 4টে বড় দেবো ফুটবলের স্ট্যাটাস। জানো মেসি কেমন ওইটা দেখলে, কেমন বাঁ পায়ে দেখে হালকা করে ছুঁয়ে বার করে দিল, বা রোনাল্ডোর ফ্যান। আমি কী করি, আমার নিজেকে আমি জানি জাহির করার জন্য আমি আমি আসলে 2-3টাকে পিক করে নিই। না এরকম দেবশঙ্কর হালদার, এরকম গৌতম হালদার, এরকম কৌশিক কর, এরকম অনিমেন ভট্টাচার্য, ভুড়ি ভুড়ি শয়ে শয়ে নগরে বাজারে ঘাটে মফস্বলে মানে সর্বত্র ঘিচঘিচ করছে, ঘুরে বেড়াচ্ছে। এটা একটা সমস্যা বাংলা থিয়েটারে। আমার পুষ্টি নেই, বাইরে থেকে যখন পুষ্টি আনি, ধরুন আমার ঘরে পুষ্টি নেই, আমি বাইরে থেকে নিয়ে এলাম, কিনে পারচেজ করলাম, বা কেউ উইলিংলি না, আমার কাছে নেই কেন, সেটা তো পরে আসছে। কিন্তু যখন নেইটা কেন বলতে, আমার তো মনে হয় অনেকগুলো সমস্যার মধ্যে যে কথাটা একটু আগে বললে, লাইফে সাকসেসফুল না হলে বাকি জায়গাগুলোতেও তুমি কখনো মানে এনকারেজ নিজে হবে না। এবং মানুষ থিয়েটারে যারা মানুষ, আমি আমার থিয়েটার যাপন, আমার থিয়েটার দেখা যেটুকু আমি দেখেছি, 3টে শ্রেণীর মানুষ মূলত থিয়েটারে বেশি খুব আসে, এক শখে, এক সময় কাটানো, আর একটু দাদা আমি থিয়েটার করি, এই 3টে। সত্যি সত্যি যে থিয়েটার আমার সকালে ওঠা থেকে রাত্রে ঘুম পর্যন্ত এই থিয়েটার ছাড়া আমি কিছু ভাবি না, এমন লোকের সংখ্যাটা খুব কম। না এখন লোক কি হলে কি ভালো হবে, বেশি হলে? হ্যাঁ, এরকম বেশি লোক হলে কি ভালো হবে? শরীর থিয়েটারটাই ভাবে না, তারা যদি থিয়েটার করবেন ভাবেন সেরকম লোক হলে বেশি আমি থিয়েটারটা আপনি মানুষের জীবন থেকে বাদ দিয়ে দিন, মানুষের জীবনে কিসের সমস্যা পড়ে থাকবে? বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটস। কিসের ফান্ডামেন্টাল রাইটস? তার জন্য অন্য প্রসেস নেই। মনে করুন আমাকে থিয়েটারে, আমি একটা বড় কথা বলছি, লাল বা সবুজ কাপড় যাই হোক একটা উড়িয়ে বলছি, আমি একটা রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে মতদান করলাম, তো ওই মতদানটা বাধ্য সময় নষ্ট না করে, অভিনয় না করে বাইরে গিয়ে করুন না। 4টে লোককে আমি বন্যায় সাহায্য করছি, এই থিয়েটার থিয়েটার না করে সত্যিকারের বন্যায় 4টে লোককে গিয়ে সাহায্য করুন, আপনার স্যাটিসফ্যাকশন বেশি হবে। আমরা তো শৌখিন করি থিয়েটারে, আমার মানুষকে ম্যাজিক দেখায়, কোনো বিপ্লব করি না। থিয়েটার একটা 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 জিনিস যেটা পাশে আছে, হ্যাঁ, যেটা আমার আমার না থাকলেও চলতো, মানব জীবনে খুব একটা প্রয়োজন নেই বিরতির জায়গা থেকেই। মানে আমার যখন আমি যখন পশু শিকার, আজকের দিনে নয় শুধু আমি, ওই তো আমি তো পশু শিকার করতাম, আপনিই তো করতেন, ছাগল পাগল তো আপনিই পড়তেন, আপনার বাবা তার বাবা তার বাবা তার মা তার মা, আমি যদি পুরোপুরো পিছিয়ে যাই, আমরা যখন জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছি, আমি একটু আগে জঙ্গলের কথা বলছিলাম, তখন কী সমস্যা তাদের জীবনে থিয়েটার ছিল না? তুমি যদি যে বলো থিয়েটার শুধুমাত্র বিনোদন, হ্যাঁ আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি বিশ্বাস করি মনে প্রাণে যে বিনোদন। কিন্তু তাহলে 1943-তে যখন আইপিটিএ তৈরি হচ্ছে এবং 1944-এ যখন নবান্ন বিজন ভট্টাচার্য তৈরি হচ্ছে, তখন একটা মানে হিউজ পলিটিক্যাল চেঞ্জ। আমি 2018-তে বাস করছি, হ্যাঁ না আমি সেই কিছু মেলে না। 43-তে মানুষ পরমাণু বিস্ফোরণও দেখেনি। হ্যাঁ আমি সেটাই বলছি, 1943-তে যখন আইপিটিএ হচ্ছে বা পরবর্তীকালে গণনাট্য সংঘ, শিল্পী সংঘ ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সবগুলির একটা পলিটিক্যাল মুভমেন্টের সহযোগী হিসেবে থিয়েটার কাজ করছে। তাহলে তখনকার মানুষ কি ধরুন, এবং তারা যারা আছে কাক কে কে যে উদ্ভদত্ত রয়েছেন, সৌমিত্র রয়েছেন, বিজন ভট্টাচার্য রয়েছেন, মনোরঞ্জন ভট্টাচার্য রয়েছেন, এরকম দিকপাল লোক যারা পরবর্তীকালে ম্যাসিভ সাকসেস, সেই সময় সাকসেস অর্থে কি অর্থে মানে ওনারা পারলেন সঠিক সমাজ গড়ে দিতে, তাহলে কি সেই মানুষগুলো তখন শুধুমাত্র থিয়েটারটাকে আজকের মতো করেই ভাবতেন বিনোদন? কোনটা বিনোদন? যদি নাই থাকতো, যদি বিনোদনই না থাকতো, তাহলে আজকে আমরা কোথায় বাস করছি? আজকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে একটি বাচ্চা রেপ হচ্ছে, একটি মহিলা শ্লীলতানি হচ্ছে, একটি লোকের পকেট মানি হচ্ছে, একজন পুরুষ একজনকে বসে অস্ত্রবোধন দেখাচ্ছে বাসে, এই তো চলছে। থিয়েটারকে আমাদের কী দিল আলাদা করে?
তো থিয়েটারে একাদশ দিতে লাভ নেই, আলাদা করে কিছু দিতেও পারেনি, ফিল্মও দেয়নি, সাহিত্য উপন্যাস রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র রামমোহন বিদ্যাসাগর সবাই ফ্লপ। এই গ্রুপ থিয়েটার শুনি, গ্রুপ থিয়েটার আমি দেখতে পেলাম না, সোনার পাথর বাটি মনে হলো। আমি দেখলাম দলতন্ত্র চলে, বড় বড় নাম আছে, বড় বড় দল আছে, হয় তাদের মেয়ে জামাই অথবা তাদের ছেলে তার ছেলে, কোনো কত ভালো ভালো মেধা তাদের দলে থাকে, তারা ফার্স্ট এড হয়ে যায়, চলে যায়, হারিয়ে যায়। অনেক বড় বড় স্টার আছে, তাদেরকে প্রণাম করে আমরা মঞ্চে উঠেছি। দিনের শেষে দেখলাম সবটাই ওটা ইলিউশন, পেছনে একটা ওই থাকে না যথেষ্ট, ওটা ইলিউশন। আমরা থিয়েটার করে কিছু করিনি, তার থেকে অনেক বেশি ভালো যে লোকটা চাষ করছে, শুধু খাওয়াচ্ছে আমাকে। এই আমরা এত কথা বলছি না এবং আরামসে বাড়ি গিয়ে খাবো, যে লোকে চাষ করে আমাদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখছে সেও তো একই কাজ করছে। কৃষ ধাতু থেকে তো কৃষ্টি হয়ে এসছে, কৃষি হয়ে এসছে। মহাভারতের কর্ণ চিরজীবন আনুগত্য দেখিয়ে গেলেন, কারণ হচ্ছে দুর্যোধন দয়াবশত তাকে সব ব্যয় দিয়েছিলেন, তাতে হয়তো দুর্যোধনের রাজনৈতিক একটা প্রলোভন ছিল এবং সেই আনুগত্য সারা জীবন কর্ণকে টানতে হয়েছে। বর্তমানে থিয়েটারও এরকম, যদি রাষ্ট্রীয় আনুগত্য একদম একদম, তো এরকম অনুদান আসছে বিভিন্ন দল, এবং সাম্প্রতিককালে আমি একটা ফেসবুকে একটা ছোট্ট পিস পড়লাম, তাতে বলা হচ্ছে এই যে অনুদান যারা পাচ্ছে, অর্থাৎ অনুদান লেনদেন করতে গেলে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট যাদের আছে তাদেরই একমাত্র উৎসবে ডাকা যেতে পারে, বাইরের দলকে নয়। এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস থিয়েটারের আর একটা গণ্ডি বেঁধে দেওয়ার বা আরো কিছু কর্ণ তৈরি করার যে প্রয়াস, এইটা হ্যাঁ এটা কর্ণদের দোষ, দেবে কেন দোষ লোকের সঙ্গে কি হতো বা বুঝতে পারছি যারা ভালো চাইছে। হ্যাঁ তাহলে আমার দেবখানা একটা দুষ্ট লোক যে তার পাঁচটা মাত্র একশোখানা ভাই, তোরা এতখানি পেলি, পাঁচটা মাত্র ভাই, তা কর্ণ নিজের ইগো ছিল না, ও নিজেকে শ্রেষ্ঠ তীরন্দাজ মনে করার জন্য ভেতর ভেতর ইগো ছিল না, ওর সাইকোলজি কী ছিল কর্ণের, তারও তো ছিল ইগো। আমিও প্রমাণ করবো আমি পারি। আচ্ছা তুমি পারো, তো একটা বড় বৃহৎ কর্মকাণ্ড হচ্ছে, তার জন্য একটা প্রিপারেশন দরকার। কৃষ্ণ বলছেন একজন রাখাল ছেলে হয়তো, সে খুব মাথাটা ভালো, শহরে গিয়ে প্র্যাকটিস করলো, বড়ো রাজপরিবারের অংশ হয়ে গেল, বুঝলো যে এই লোকগুলোর হাতে পড়লে এই পুরো দিল্লি হস্তিনাপুর শেষ হয়ে যাবে, পুরো ভারতবর্ষে ছুঁই পাল্টে যাবে, এই এই কটা ছেলে এরা ভালো এদের সমর্থন করি। কর্ণ করতেই পারে চুজ, কর্ণ ভালোভাবে জানতো দুর্যোধন সারাক্ষণ ইগোতেই ঢুকে গেছে এবং নিজে গ্রাস করার চেষ্টা করেছে। যাই হোক এটা কর্ণের সমাধান করলাম, এবার আমি এখানে আসি। এই যে কর্ণগুলো যাদের কথা বলা হচ্ছে, এরা তো জেনে বুঝেই করছে ভুলটা এবং জানে পতনটা হবে, জানে পতনটা হবে। এই কর্ণদের নিয়ে আমরা সময় নষ্ট করে কি করব, আমরা বুঝে গেলাম খারাপ। না না না, এই কর্ণদের রমরমাটা এত বেশি, হ্যাঁ মানে নতুন ছেলে মেয়ে, তোমার তো একটা দল চালাও, হ্যাঁ তুমি জানো ভালো করে, এটা তুমি ফেস করো যে আমাদের তো এই যে বললে না, আমার আমি তো ভেতরে কি যাপন করি সেটা বড় কথা নয়, আমি বাইরে কি দেখি সেটা অনেক বড় কথা। আজকের দিনে, আজকের দিনে একদম এইখানে দাঁড়িয়ে 4G যুগে, সেখানে এই নতুন ছেলে মেয়েগুলো দেখে যখন যে কলকাতা বাক সিটের মোড়ে একটা প্রায় কি বলবো 18x20 একটা বিশাল হোর্ডিং রয়েছে, সেখানে বড় বড় করে নাম লেখা রয়েছে, আর সে সোদপুর বা ব্যারাকপুর বা খড়টার কোনো একটি অঞ্চলের ছেলে, সে গিয়ে ওটা দেখে আসার পর তার দলে বলে জানো ওরা এত বড় বড় করে এ করে এ করে আর তোমরা কিছুই করতে পারো না। ওদেরকে সেটা বোঝাতে হবে যে বাবা দেখো আসলে তো আমাকে কিছু মুখ দেখাতে হবে, মানে এই যে মনে করো আমি এসেছি বা তোমরা যারা আছো বা আপনারা যারা আছেন, তোমাদের বোঝা উচিত যে দেখো তুমি যেমন তোমার মুখটুকুকে বেশি করে সাজাও, ঠিক আছে, তুমি কিন্তু তোমার একটু পিঠের দাগটা ঢেকে গেলে, পোশাকে ঢেকে গেলো, অমুক তোমার অনেক কিছু ম্যানেজ দিয়ে রাখি, ঠিক আছে, কারো ঘা পাজরা দাগ ঢেকে রাখি, কিন্তু মুখটুকু আমার ঠিকঠাক রাখি, কারণ এটাই হচ্ছে ফেস, এটাতে ইন্ট্রোডিউস হয়। আমি কে? আমি কৌশিক, এটা কেউ চিনতে পারবে? কিন্তু আমি কৌশিক, এই চিনতে পারলে একটা একটা মুখ অবয়ব থাকে যে এই মানুষটার গোল জায়গাটার মধ্যে এইরকম পজিশনে দুটো চোখ নাক মুখ হতে পারে, এই লোকটাকে এই বল নামে ডাকা যায়, আইডেন্টিফাই, এটা এটা আমাদের পরিচয়পত্র। তো কলকাতাটা হচ্ছে মুখ, তো এই জায়গা থেকে কলকাতার ওই হোর্ডিংগুলো বড় বড় ব্যাপারগুলো একটা দেখাতে হয়। তোমার যদি মনে হয় ওই হোর্ডিংয়ে তোমার মুখ দেখানোর প্রয়োজন, তাহলে তোমাকে কলকাতাতেই আসতে হবে, যে কারণে আমি বহনপুর থেকে কলকাতায় এসেছি, হোর্ডিংয়ে মুখ দেখাতে বিলিভ মি। কিন্তু একই কাজ আমি বহনপুরে বসেই করতাম। এবার আমার কোথাও মনে হলো যে আমার ছোট্ট শহরের মধ্যে কথাগুলো বলা বলার যেমন দরকার, আমার আমি যদি এখানে মিডিয়া নেই, মানে আনন্দবাজার অফিস তো আর পানিহাটিতে নেই,
এখানে একটা আপনাদের রিপোর্টার থাকলে আপনার পক্ষে আপনার কমিউনিকেশন করার সুবিধা হতো, কারণ মানুষ তো পেপার পড়ে জানে, মিথ্যে বা সত্যি জানছে তো, যাই জানুক, যা গেলে না হবে তাই গিলবে, কিন্তু মানুষ জানাতে হবে। তখন মনে হয় যে আমি একটা বৃহত্তর কর্মক্ষেত্রে যাই, বাজারে যাই, চাষি কি মাঠের ধারেই বিক্রি করে নাকি, চাষিকেও তো তার জিনিসটা নিয়ে গিয়ে হাটে আসতে হয়, বাজারে আসতে হয়। সো আমার যে বক্তব্য, যে কথাগুলো আমার, আমি গ্রামে বসে বলি, গঙ্গার ধারে বসে বলি, বহরমপুরে অলিদিগুলোতে সাইকেল চালিয়ে বলি, মনে হলো যে আমার বলা মনে হচ্ছে কোথাও কি এবার আটকাচ্ছে, নতুনদের জন্য কিছু পাচ্ছি না, আমি এখনও আটকে আছি এক জায়গায়। তো সেইখান থেকে এক সেকেন্ড, তো সেইখান থেকে আমার এসে পড়া এবং হোর্ডিংয়ের মুখ, আর কোনো পার্থক্যটা মাথায় রাখো, তুমি যদি এখানে বসে একই কাজ করো না, তুমি ফুল হয়ে ফোটো, মৌমাছি এমনি আসবে, শুধু ফোটো, ফ্রাস্ট্রেটেড হয়েও না। এটার মধ্যে কোনো হিংসা, দেশ, জেলাস, চোখ জুলুনি, ওদের হয় আমাদের হয় না, ওরা গ্রান্ট পায়, আমি তো গ্রান্ট পাই না, ভাবিনি কোনো গ্রান্ট নিতে হবে, নিতে হবে ইদানিং মনে হচ্ছে, এরকম একটা সময় মনে হয় না, চলে যাচ্ছে, বড় বড় প্রোডাকশন নামছে, মানুষ দিচ্ছে, মানুষ থিয়েটার করে, আমার, আমি আমার থিয়েটার প্রডিউসার নই, সরকারও নয়, অদ্ভুতভাবে পাবলিক প্রডিউসার। ছোট ছোট ছেলে মেয়ে যারা থিয়েটারে আসছে, তারা সত্যি এটা ঠিক কথা, এতে বাড়িতে এটাই শোনে যে থিয়েটার আবার মানুষে করে নাকি, একদম যেও না, একদম যেও না, এটা বাজে কাজ, এবং থিয়েটার মানুষ দেখলে অনেকে সাত আট দুধ দিয়ে চলে যায়, ওরে বাবা থিয়েটার ঘরে বসে যাবেন। এই নতুন ছেলে মেয়েগুলোকেও যদি এই কথাটা বলানো যায়, বলতে বলতে যদি বিশ্বাস করানো যায় এক সময় যে হ্যাঁ দল বেঁধে থাকলে অন্তত একটা কিছু করা যায়, যে কথা তুমি বলছো, আমি কৌশিক করকে এই জন্যই পছন্দ করি, স্পেশালি পছন্দ করি এই জন্যে, ওই রাগ রাগ ঢাক ঢাক ঘুরঘুর এসব নেই ভাই, ভেতরে যে আছে বলে ফেললো, এটা এই এইটা আমিও খুব একটা পছন্দ করি, যে আমার ভেতরে যা আমি বাইরে তা প্রকাশ করবো, এমনটা যেন না হয় যে আমি একজনকে মিথ্যে আশ্বাস দিলাম তারপর কথাটা ডাকলাম না, এমনটা হওয়া উচিত না, আমি পারবো না, পারবো না, পারবো পারবো। তো কৌশিক কর যে কথাটা বলতে চাইছে যে আলটিমেটলি বলছে তুলে নাও হাতে, হাতে তো এটাও যেমন তুলে নেওয়া যায় এটাও তেমন তুলে নেওয়া যায়, দুটো পদ্ধতি আছে আমরা জানি, কে কোনটা নেবে সেটা তার বিষয়, কিন্তু কৌশিকের রাগ ক্ষোভ বা প্রত্যাশা যাই বলি না কেন সেটা তো মিথ্যে নয়, আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব বাস্তব, কৌশিক কৌশিকের মতো মানে রিয়্যাক্ট করেছে। আমরা কেন দল বেঁধে থাকার কথা বলছি, যে দল বেঁধে থেকে কোথাও গিয়ে একটা যদি পাঞ্চ করি একসঙ্গে, তাতে তো কিছু ভাঙ, এই সেন্সে দল বেঁধে থাকলে আমরা দল বেঁধে মরবো, যেখানে আসল সমস্যা বুঝতে পারছি না, সেখানে দল বেঁধে থেকে শুধু লাভ, কারণ আমরা থিয়েটারটাকে ইউজ করার পরে আমরা বেরিয়ে যাচ্ছি, থিয়েটার থেকে সরে যাচ্ছি, নড়ে যাচ্ছি, করতে পারছি না কাজটা, প্রতি মুহূর্তে আমাকে মানে রাষ্ট্র আমাকে চাপ দিচ্ছে, আমার লোকাল দাদারা চাপ দিচ্ছে, আমার পাবলিক বুঝতে পারছে না, তারা একটা ভালো সাবজেক্ট দেখালে তারা বোর হচ্ছে, হাই তুলছে, তারও চায় লারে লাপ্পা, সারাক্ষণ নাচ গান জামজামার, যাবো কোথায় ভাই, তাদেরই বা দোষ কি, তারাও তো সারা দিন একটা একটা মানুষ ভাবুন দেখে, সে থিয়েটার দেখবে, তার তো জীবন কেটে যাচ্ছে অর্ধেক, তার সারা দিন প্যাসেঞ্জারি করতে, সেই রানাঘাট থেকে উঠে আসে কলকাতায়, আবার কলকাতা ভীষণ বিক্রির মধ্যে আবার যায়, সে কী করবে, তার ওই জায়গাটা প্রত্যেক দিন প্রয়োজন ভাই। আমরা থিয়েটারের লোকরা ভাবি যে এরা কিচ্ছু যায় না, এরা একদম বোকা বোকা সাধারণ মানুষ, আমরা বুঝি চারটে বিপ্লব করি, চর্চা করি, আমরা একটু চেয়েঘেরা করি, আমরা একটু শেক্সপিয়ার আওড়াই, তা তো নয় দাদা, একদম তা নয়। এবং আমি জানি আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, আমি একটু চুটকি করলে মজা লাগতো, চারটে পাঞ্জাবিদের জোকস বলতাম, একটু মিরাক্কেল গোছের কিছু হলে মানুষের মজা লাগে, এই যে আমাকে আনা হলো এবং নিয়ে যাওয়া হবে এবং আপনারা আসলেন, একটা ওয়েস্টেড করছে না টাইমটা, আমরা সময় মিলে একটা হাসির একটা গান বাজনা হলে কাজে যেত, যে চারটে চারটে মানুষ একটু আনন্দ করি ভাই, আমি তো আনন্দ করার জন্য আসি দাদা, এই যে আমি বিদুষ এসছি একটু মজা করে দিই, আমারও জীবনের দুঃখ আছে, ওই মজার ফাঁকে ফাঁকে দু চারটে সিরিয়াস কথা বলতে বলতে শুনে নেবেন। শেষ প্রশ্ন, এরপর আমরা দর্শকের কাছে চলে যাবো, তোমাকে শেষ প্রশ্ন, কৌশিক বহরমপুর থেকে এলো কলকাতায় নাম করতে, তোমার কথা ধরে নিয়ে বলছি, বহরমপুরের থিয়েটার কৌশিককে কখনো পেতে পারে এরকম ভাবনা কৌশিকের কখনো আছে? আমি একদমই থিয়েটারের কথা বলছি, নাম করার কথা বলছি না, যে কৌশিক ছিল বহরমপুর থেকে ফিরে এসে কলকাতা নাম করলো, আবার বহরমপুর যদি কখনো ডাকে সেই কৌশিক আগের কৌশিক কি? হ্যাঁ অবশ্যই, মানে আমাকে তো অলরেডি, আমি নিজেই দু তিনটে প্রজেক্ট করতে যাচ্ছি ওখানে গিয়ে, বা আমি অলরেডি সময়ও দিয়ে এসেছি, একটা ফিল্মও করছে আমাদের ওখানকার ছেলে বিনা পয়সায়, কাজে ফাঁকা ফাঁকা করে দেবো, বহরমপুর থেকে আমার কলকাতার রঙ গেলে কলকাতার ছেলে না গেলে সব বহরমপুরের ছেলে মিলে, সব সময় এলাকার ছেলেই কাজে আসে দাদা, বললে হবে না, ঠিক আছে, আপনার হাতে একেবারে হলে একেবারে এমন আছেন চেনেন না, কোনো কথাও বলেননি, মুখ দেখেছেন জানেন পানিহাটি থাকে, কিন্তু এইটাই যখন আপনার দার্জিলিংয়ে দেখা হবে তখন ঠিক কথা বলে নেবেন, আরে আপনারাও এসছেন, বাইরে গেলে আমরা একটু চিনে নিই দেখো, ঠিক আছে,
তো কথা হচ্ছে এইটাই, আমি কি করি, আমি তো এটা এটা কোনো কথাই নয়, কারণ আমি বহরমপুর আসার আগেও তোমার অনেকটা বড় জার্নি আছে। না এটা একটা কথা কথা, কারণ হচ্ছে তুমি ইতিহাসকে কখনোই তোমার বর্তমান জীবনে প্রাধান্য দিতে চাও না। ও কি কারা দিতে যায় না, আমি কেন দিতে যাবো না, সেটা ওরা হতে পারে, আমি না। তবে কি আমি কালকে কি সেটা আমি নিজেকে অন্তত সেই মূল্যায়নে জায়গায় যেতে পারবো, আর যদি আমি বাকি ইতিহাসের মতো নিজের ইতিহাসটাও ভুলে যাই তাহলে তো কি হবে জানা কথা। আমরা এরপরে যাবো একদম সরাসরি আপনাদের কাছে। যৌথ প্রশ্ন নয় তো? আচ্ছা আমরা ওরকম ভাবে মানে আগে থেকে আয়োজন করিনি সম্বর্ধনার, শুধু আমরা ছোটরা মিলে এটা আমাদের আবদার, ঠিক আছে চলো যাও। আজ তো রাখি আগে ওকে পড়াও, এবার ওর জন্য ছোট্ট একটা দিদি আসবে। আমার দিদি যদি শোনে যে আমি আগে কোথাও রাখি পরে নিয়েছি। থ্যাংক ইউ বাবা, আমরা ছোট মানুষ ছোট ছোট জিনিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওদের সকলের জন্য একটা হাত দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অভিযাত্রীকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। যা প্রশ্ন হবে আমাকে বলবেন, প্রশ্ন করবেন, আক্রমণ করবেন, আমি যদি কিছু শিখি আমি আমার কথা পাল্টে নেবো, এটাই তো জীবন। আমরা কেউ নির্দিষ্ট নয়, যুগে যুগে পাল্টায়, তাই ইতিহাস যেমন জানতে হবে কিন্তু ইতিহাসকে মাথা ধরে বসে থাকলেও হবে না, এগোতে এগোতে যেতে হবে, এইটুকু আমি বলতে। এতক্ষণ ধরে যে কথা হলো যে আসলে আপনি একই থিয়েটার, এই যে আমরা হায় হারো বেঁধে বেঁধে থাকি এটা বলতে কোথাও কি আমাদের ভালো লেগেছিল বলে বলছি, এটা কিন্তু বাধ্যতা থেকে আমরা বলি না। পানিহাটি অভিযাত্রী আজকে প্রায় এক বছর হলো এই কথাটা বলছে, প্রত্যেকটা জায়গায় বলছে, তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে বলছে, কারণ এটা তারা বিশ্বাস করে, বিশ্বাস করে বলে বলছে। এটা এমন নয় যেটা বলতে হবে চলো কবিতা বলো, অনেক কবিতা আছে, এর থেকে ভালো কবিতা আছে, প্রেমের কবিতা আছে, বিরহের কবিতা আছে, যেগুলো বলে লোকে একটু কাঁদবে একটু হাসবে, মনে করে বাড়ি ফিরে যাবে, এটা মনে করে কেউ বাড়ি ফিরবে না, কেন আয় আরো বেঁধে বেঁধে থাকি ওর কথা অনুযায়ী বা আমার বিশ্বাস অনুযায়ী। সত্যি বেঁধে বেঁধে মানুষ থাকতে চায় না, তাতে কি হয় মানুষের নিজের স্বার্থটা পূরণ হয় না, তাই থাকতে চায় না। আমরা সকলের স্বার্থ সকলের ভালো এটা ভাবি, আমি ভালো আছি চলো, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে বেরোনোর জন্যই আমরা বলছি আয় আরো বেঁধে বেঁধে থাকি। আচ্ছা এবার আমরা সরাসরি প্রশ্নে যাব। প্রথমে অবশ্যই আমাদের একদম নতুন জেনারেশন যারা আমাদের ছোটরা তারা প্রশ্ন করবে কৌশিক। এই যে বলছিলে যে আগে অমিতা বলছিলেন এটা যে আগে সমাজের সাথে মানে যে নাটকগুলো হতো তার সাথে অনেকটাই রাজনীতি জড়িত, কিন্তু এখন এখন যে আমরা নাটক দেখছি তাতে কি রাজনীতিটা পুরোটাই সমাজের মানে সেইভাবে নাটকের থেকে দূরে সরে যাচ্ছে? শুধু কি এখন নাটক শুধু না না একদমই না, মানে আসলে আমি ওই টোটালটা না সবসময় শুধু নাটককে রেখে কথা বলতে পারি না, মানে নাটক নাটকটা আমাদের লাইফের একদম একটা ছোটো পার্ট, আমি শুধু লাইফটা নিয়ে কথা বলি। রাজনীতি আমাদের প্রত্যেকটা অংশে জড়িত বাবা, তোমরা আর একটু বড়ো হলে বুঝতে পারবে যে তুমি যে মনে করো খাচ্ছ, তুমি যা যা করো সকাল থেকে, তুমি শুধু একবার ভাববে যে এটা আসে কোত্থেকে, বাবাকে বা মাকে জিজ্ঞাসা করবে, দেখবে তুমি নিজেই পিছিয়ে পিছিয়ে যাবে প্রত্যেকটা ঘটনার পেছনে পেছনে, তোমার পোশাকটা, তোমার লিপস্টিকটা, তোমার কানের দুলটা, তোমার স্কুলটা, তোমার হসপিটালটা, যা যা দেখো চোখের সামনে একটা লিস্ট বানাও, দিয়ে বলো এর গোড়া কোনটা, দেখবে এটার গোড়া রাজনীতি। তোমার কথা যদি ধরা যায় যে এখন থিয়েটার কেউ দেখতে আসছে না, বড় বড় মানুষ না হলে কেউ থিয়েটার দেখবে না, তো আমরা কেন থিয়েটার করবো? কে বলেছে থিয়েটার বড় মানুষ না হলে থিয়েটার দেখতে আসে না? কটা থিয়েটার দেখেন আপনারা? আপনারা রোজ আপনার থিয়েটার খুঁজে বার করেন না, পেপারে রিভিউ পড়ে যান, আপনি জানেন কলকাতা শহরে কত ছোটো ছোটো সাধারণ সাধারণ মানুষ কী ফাটিয়ে ফাটিয়ে থিয়েটার করছে, সেগুলো খুঁজে বার করতে হবে। আপনারাই দেবশঙ্কর না হলে যান না, কৌশিক কর না হলে যান না, কিন্তু আমরা সব দেখে বেড়াই, কোনো সমস্যা নেই। হেভি হেভি জিনিস দেখি, হেভি হেভি জিনিস শিখি কত নতুনদের কাছে। পানিহাটি থেকে কটা মানুষ থিয়েটারকে তুমি আনতে পেরেছো? না কেন পারছি না, আমরা কেন পারছো না আগে খোঁজো, উত্তর আর প্রশ্ন করতে হবে না। দর্শকের কাছে
আসুন আসুন আসুন, আমি করবো, আপনি না আসলে আপনার লস, তিন মাস ধরে খেটে করছি দাদা। পরিষ্কার অ্যাটিটিউড রাখো, আপনি দেখলেন না তো, সরি আপনার জন্য সরি, দেখতে পেলেন না, মানে চীনের পাঁচিল যদি তুই না দেখিস ভাই তাহলে তোর লস, আমার লস না। এই প্রসঙ্গে একটা কথা বলি, গত জুলাই মাসের থিয়েটার স্টক 2018 বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হয়েছিল পানিহাটি অভিযাত্রীর তরফ থেকে। দুটি নাটক হয়েছিল, সরি দুটি, হ্যাঁ দুটি নাটকই হয়েছিল সেই অর্থে, মনীষী গাথা একটা গানের কোলাজ হয়েছিল, আসমানি ভালোবাসা একটা নাটক হয়েছিল। গর্বের সঙ্গে বলছি, ও আমাদের ছাত্র বা আমাদের ছোট অনেক, আমাদের সেদিন হলে 550-এর উপর মানুষ ছিলেন এই সোদপুর অঞ্চল। তাহলে দেখছো তো, এই সোদপুর এইভাবেই বাড়াতে হবে। আগামী নভেম্বর আবার ওখানে আমরা ডেট নিয়েছি এবং প্রত্যেক মাসে আমরা বিভিন্ন নাটক করব, এমনটা হতে পারে আমার ভাবনার মধ্যে রয়েছে। কৌশিক ডাকতে পারি ওর দল নিয়ে, খুব একটা ভালো হল আমরা আবিষ্কার করেছি, আচ্ছা সুন্দর, মানে সেটা মধুসূদন মঞ্চ টঞ্চ এরকমই আর কি ছাপতে পারো এই বিটি রোডের উপরে, ঠিক আছে সেখানে আমরা কাজ, আমি আছি। আমার আমার কথা হচ্ছে যে আমি ততক্ষণ পর্যন্ত থিয়েটারে আছি বা সঙ্গে আছি সবার, ততক্ষণ পর্যন্ত ভাই আমারও দিনের দিনটা চলছে, পেট টেট ভরছে আর কি, মানে আমি আমি এক বিশ্বাস করি, আমি আমার পেশাই এটা, আমি কথা বেচেই খাই, আমি অন্য চাকরি করে করি না, যেহেতু আমি এইটার পেছনে বিভিন্ন সময় দিই তাই আমি এটাতে এটা অনেকের থেকে ভালো করতে পারি। এটা যদি তারাও দিতেন তাহলে তারাও নিশ্চয়ই ভালো করতেন, আমি তো ওইটা পারি না, ওই কলম পেশাটা সত্যি পারিনি, ওটা ওটা আমার ব্যর্থতা। আমরা কখনোই কৌশিকের পেটকে বলবো না তুমি বসো ভাই আসুন পেতে, কৌশিক গেছে পরে নিয়ে আসবে খাবার টাবার খাবে, কৌশিকের যেমন পেট থাকবে আমাদেরও পেট থাকবে, একদম এই দুটো কথা মাথায় রেখে আমরা কৌশিককেও হয়তো আমরা হয়তো বলছি এখন, কারণ ভাবনা চিন্তা স্তর আছে পুরোটাই, আগেও আমাদের সঙ্গে 21 তারিখে আসবে সেপ্টেম্বরে, আর একটু গাঢ় হবে সম্পর্ক, অরিজিৎকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ব্রাদার, এত ফর্সাকে অন্ধকারও দেখা যায়। ছোট পর্দার অভিনয় আর বড় পর্দার অভিনয়ের মধ্যে পার্থক্য কোথায়? কেন জানতে চাইছো আগে প্রশ্ন পরিষ্কার করো, তোমার মনে এই প্রশ্নটা কেন এসেছে? জানার ইচ্ছে, সবকিছু জানার ইচ্ছে, বাবু এর অনেক কিছু জানার ইচ্ছে হয়, আমি এখন ওই উত্তরগুলোকে দিই না, তোমাকে আমি দিতে পারবো না, কারণ আমি আগে বিশ্বাস করি যার প্রশ্নটা প্রশ্নের পেছনে কি দেয়া আছে, যে আমার কাছে এই দুটোর মাধ্যমটার পার্থক্য জানতে জানার প্রয়োজন হয়ে পড়েছে এই মুহূর্তে, তাহলে তার সে প্রশ্ন কেন করছে তার মধ্যে অনেকগুলো সে প্রশ্নের ভেতরে প্রশ্নগুলো থাকবে। আমি একটা প্রশ্ন করলাম, তুমি এখনও তৈরি হন, তুমি পাল্টা প্রশ্ন নিতে তৈরি ছিলে না, এইটা কিছুই নয়, এটা অনেকটাই পার্থক্য, কিন্তু আমি এখন বলে তুমি বুঝবে না, কারণ তুমি এখনও ভালোভাবে থিয়েটারটাই করোনি, ওটা কিছুদিন করো, তার যাপনটা তার স্টাইলটা তার ফর্মটা বোঝো, তারপর ফিল্ম নিয়ে আমরা আলোচনা করবো, একদম একটা আলাদা মাধ্যম, এটার সঙ্গে অভিনয়ের কোনো গল্পই নেই, আসলে হচ্ছে মন আর একটু টেকনিক্স, যে আমি কোন মাঠে কীভাবে খেলবো, ব্যাটসম্যানকেও পিচ দেখে খেলা পাল্টাতে হয় সেরকমই আর কিচ্ছু না, যে এই মাঠ যদি আমাকে বলে যে তোমার সবই শটটি মাস্টারে দূর থেকে তোমাকে আছো, তখন তুমি থিয়েটার অভিনয়টাই করো, নাহলে তো বোঝাই যাবে না, ওটা হয় নিকটত্ব অনুযায়ী কাছে অনুযায়ী আলো অনুযায়ী, আর কোনো পার্থক্য নেই বেশি, নির্মাণের ক্ষেত্রেও আমি কোনো পার্থক্য দেখি না, মানে একই যে সাবজেক্টটা আমি থিয়েটারে করার চেষ্টা করছি ফিল্মেও করা যায়, বরঞ্চ বেটার জিনিস থেকে যায়, রোজ রোজ শো করে 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 কষ্ট করে টিকিয়ে রাখতে হয় না, একবার কষ্ট করে দাও, আমার এখন না দেখলেও 50 বছর পরের লোক দেখার ইচ্ছে হলো দেখে নেবে, আমার কাছে একটু বেটার মাধ্যম মনে হয়েছে এটা এখনো পর্যন্ত বক্তব্য বলার জন্য। বিষয়টা আর কিছুই না, আমি খুব কঠিন প্রশ্নতে যাচ্ছি না, কেউ কঠিন প্রশ্ন করে না, আমি থিয়েটার সম্পর্কে কিছু জানিই না যে ভেতরকার প্রশ্ন করব, হ্যাঁ সেই অর্থে আমি একদমই নতুন, আমার থিয়েটারের গুরু মানে আমি সত্যিই জোড়া পায়ে দাঁড়াতে পারতাম না স্টেজে, মানে আমি যখন এসেছি ইনফ্যাক্ট আমি কিছু ভেবেই আসিনি, জাস্ট এসেছি, মানে ভালো লেগেছে কিছু বিষয়, আসার পরে আরও কিছু বিষয় ভালো লেগেছে, এদের সাথে অভিযাত্রীর সাথে ইনভলভমেন্ট, সেই কারণে কাজটা কন্টিনিউ করছি, যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যে নাটকটা করেছিলাম আসমানি ভালোবাসা, তো সেখান থেকে আর কি শিখেছি, অমিতা বলেন যে একটা কোনো চরিত্র সেটা মানে উনি অ্যাজ আ ডিরেক্টর বলেন, কো অ্যাক্টর তো বলেনি সে তো ছেড়েই দিন, অ্যাজ আ ডিরেক্টর বলেন যে একটা চরিত্রকে নিয়ে মানে দুরকমভাবে কাজ করানো যায়, এক হচ্ছে তুমি নিজে ভাববে, তুমি নিজে ভেবে চরিত্রটা আবিষ্কার করবে, আর দু নম্বর হচ্ছে আমি তোমাকে ভাবিয়ে দেবো, একটা লিমিটেশনস বেঁধে দেবো, তুমি এর ভেতর অতি ভাবো বাবা, এর ভেতরে কাজ করো, তুমি যদি না পারো আমি তোমাকে শিখিয়ে দেবো, একটা হচ্ছে শিখিয়ে দেওয়া কাজ আর একটা হচ্ছে তুমি নিজে ভেবে আবিষ্কার করো, তাহলে অমিতা বলেন যে সেই কাজটা অনেক বেশি ভালো হয়, আপনার মতামত কি?
আমার মতামত তো আমি অভিনেতাকে বা অভিনেত্রীকে শিল্পের পার্ট হিসেবে মানে শিল্পের পার্ট হিসেবে ধরি, শিল্পী বলে মনেই করি না। মানে আমি যে নিজে অভিনয় করি ওটা কোনো শিল্প নয়, ওটা তো মিমিক্রি, মানে মানুষ তো জাস্ট মানুষকে নকল করছে। আসল শিল্পটা তৈরি হয় পরিচালকের হাতে বা মেকিং যিনি করেন। আমি বক্তব্যটা কি, এই বক্তব্যটা বোঝানোর জন্য আমার কাছে একটা যেমন চেয়ার টেবিল মাইক্রোফোন অমুক তমুক সব লাগে ঠিকঠাক, একটা অ্যাক্টরও লাগে, একটা জাস্ট পার্ট, একটা জাস্ট পার্ট, এর বেশি কিচ্ছু নয়। কারণ ওই অভিনেতাকে আমি কোথায় দাঁড় করাবো, কী মানে তৈরি করবো, আর আলো কার ওপর ফেলবো, কাকে দিয়ে জোরে বলাবো, কারণ আমার কাছে সারাদিনের শেষে ওই শেষ আমি কী বক্তব্য দিতে চাইছি এটা হচ্ছে মোদ্দা। তো তাহলে আমরা উপকরণ, অভিনেতারা ডিরেক্টর যেমনভাবে চাইবে তিনি তেমনভাবে আমাকে তৈরি করবেন, না পারলে আমার জায়গায় আরেকজনকে নিয়ে তৈরি করবেন। আর আমি যদি কিছু ভালো দিয়ে দিই এবং সেটা যদি ডিরেক্টরের ফিলোসফিতে সহায়ক হয়ে ওঠে, ডিরেক্টর ওটাকে অ্যালাউ করবেন। দ্যাট ইজ দ্য সিম্পল মন্ত্র। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর আপনি আপনার কোয়ার্টারদের সাথে মানে কোয়ার্টারদের থেকে কি ধরনের কোঅপারেশন চান? কিছু না, অনেস্টি, জাস্ট অনেস্টি। অনেস্টির জন্য যা যা করতে হবে, যা যা দরকার অনেস্টির জন্য, জাস্ট অনেস্ট। তুমি অনেস্ট থাকো, হয়ে যাবে কাজ বাকি। যেদিন সেই সার্চিং, তুমি যখন বড় হবে তখন সেটা 2050 সাল হচ্ছে বা 2030 সাল হচ্ছে, সেটা আমরা জানি না আগামী দিন কি আসছে, আর কোন মার্কেটে এসে, আর কোন সভ্যতা এসে, আর কোন কি খেলা এসে পাল্টে দেবে। তখন দেখা গেল আমাদের করে দেওয়া খেলাগুলো সব ফ্লপ, তখন আমি বলবো ওটা ভুল ছিল বা ভুল না, তখনকার জন্য ঠিক ছিল, এবার তোদের নতুন পথে এইটা এইভাবে তোকে বেরোতে হবে। ওই পথটা কোনো দাদা কোনো গুরু কেউ বলতে পারবে না। তোমরা কী করবে না আমি জানি না, আমি বলে দিতে পারবো না। আমি বলে যা বলতে পারবো, তুমি যা যা বুঝবে সঠিক এবং দেখবে শুভ এবং খারাপ দুটো পার্থক্য আমরা করতে পারি। খারাপ কাজ করলেও বুঝতে পারি আসলে এটা খারাপ কাজ, তোমরা শুভ এবং কোনো ভালো কোনটা খারাপ কাজ আমরা জানি। যদি দেখো যে কিছু ভালো মানুষ এক জায়গায় ভালো করার চেষ্টা করছে, সেই ফর্মুলায় যাও। তাদের যদি কৌশিক কর হোক বা যেই কারোর পৃথিবীর মানে ফর্মুলাকে নস্যাৎ করতে, তাহলে তাই করো, কিছু করার নেই। আর তোমাকে বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে। ঠিক কথা। এবং কৌশিক কর এটা বারবার প্রমাণ হচ্ছে এখানে বসে আজকে যে থিয়েটারে কৌশিক করকে, যে কৌশিক করকে আমরা ডেকেছিলাম সে থিয়েটারে, কিন্তু আমি একবারও কৌশিক করকে প্রমাণ করার চেষ্টা করতে দেখলাম না যে সে শুধুমাত্র থিয়েটারের কৌশিক কর, সে বৃহত্তর জীবনের কৌশিক কর। এবং এটা সত্যি খুব মানে এটা লাভ, মানে আমরা শুধু থিয়েটারে কচকচির মধ্যে না থেকে বৃহত্তর জীবনের মধ্যে একটা পৌঁছে গেলাম কৌশিক করের হাত ধরে, যেটা হয়তো আমরা ভাবিনি মানে এক্সপেক্ট করিনি আমাদের এই আলোচনার মধ্যে এভাবে জীবন ভূগোল ইতিহাস বিজ্ঞান এগুলো ঢুকে গিয়ে আমাদের একটা বৃহত্তর জগতে নিয়ে চলে যাবে। এখন তো সিরিয়ালে যুগ, মানে বাড়িতে সবাই মানে রিমোট চ্যানেলে সিরিয়াল পাচ্ছে, দেখতে পাচ্ছে, মানে বাড়ি থেকে কোথাও থেকে আসলে সঙ্গে সঙ্গে সামনে টিভিতে সিরিয়াল। তো এখন এই সময় এসে লোকে কেন আলাদা করে নিজের মানে জীবনের মূল্যবান সময় এটা তো আমি বললাম, কেন দেবে তুই বল, সত্যি কথা তুই বল, তাহলে তুই থিয়েটারকে তাহলে চমকপ্রদ করতে হবে, কিছু ব্যাপার টাকানতে হবে। চৈতন্যদেবকেও করতে হয়েছিল অত বছর আগেও, বলছে মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল, এই বলে ডেকেছে লোকজনকে, জানেন তো নিশ্চয়ই, আমি বানিয়ে বলছি না কথাগুলো। কারণ লোককে জ্ঞানের কথা বলবে শুনবে না, ওই লোকটার হাত ধরে প্রথম অসহযোগ আসছে, ওই লোকটার হাত ধরে প্রথম আইন অমান্য আসছে, লোকটা বিপ্লবী, তাকে কী করলাম আমরা ভক্ত ইয়ে বানিয়ে দিলাম, ভগবান বানিয়ে দিলাম, ভগবান বানানো সহজ, তাহলে কী হবে? ও তো ভগবানের কাজ, মানুষের কাজ না, ঠিক আছে, যিশুকে ভগবান বানিয়ে দিয়েছি, ওর তো মানুষ বলে। এবার এরা কী বলছে কার্তিকটা, না না এরা বলছে যে ওরা ঈশ্বরের সন্তান বলে পেরেছে, বলছে কী বলছিস, মানুষের সন্তান ভাই, মেরির ছেলে, দেখ ও না পারার তার, ও পারলে আমরাও পারবো। এই যে এই সংখ্যাগুলো কমে থাকে যারা আমরা নিজেরা যখন পারি না, তখন আরেকজনকে ঈশ্বর ভাবে, ও ঈশ্বর বলেই পেরেছে, মানুষ বলেই পাচ্ছি না, এটা হচ্ছে বাঁচিয়ে পালাবার একটা উপায়। বোঝা গেল সিরিয়ালে যেটা তুমি কথা বলছিলে, সিরিয়াল হোক যাই হোক থিয়েটারের সঙ্গে টেক্কা দিয়ে ওরা সত্যি এগিয়ে যাচ্ছে। এই কারণে গিয়ে যাচ্ছে কারণ এটার বড় মাধ্যম মানুষ যেহেতু কুঁড়ে হচ্ছে, এই যে ফোনটা তোমার হাতে চলে এসছে, তুমি চাইছো যে পুরো পৃথিবীটাকে আমার হাতের মধ্যে নিতে, থিয়েটারটাকে এখানে নেওয়া যাচ্ছে না তাই, কারণ থিয়েটার করতে গেলে রক্ত মাংসের জ্যান্ত মানুষ লাগে, যার গায়ে আঁচড় ধরে রক্ত ধরে দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, লাইফ সারা জীবন থাকবে, মরবে না, তবে লাইফ এখন টিকে দিকে করে টিকে থাকে সারা জীবন। এক সময় যখন এগুলো ছিল না অপশান, তখন আসতো মানুষ, সেসব উদাহরণ দেখে লাভ নেই আমাকে, অঙ্গার কল্লোলের হাউসফুল দেখে লাভ নেই আমাকে। তখন কটা সিনেমা রিলিজ হতো, কে কে কম্পিটিশনে ছিল মার্কেটে, আর কটা ইলেকট্রনিক্স মিডিয়া এসে ঘরে ঘরে ম্যাজিকের জাদু ছোঁয়াচ্ছিল, কী ছিল, কী কী লাইফস্টাইল ছিল, এগুলো শপিং ক্লাব ছিল না, এগুলো রাস্তাঘাট ছিল না, এত আকর্ষণ ছিল না জীবনে, এত চ্যালেঞ্জ, এত প্রতিরোধ তাদের লড়তে হয়নি, কিছু না খেতে পারা মানুষ তাদের জন্য বলতে হয়েছে, মোটামুটি দেশ এগোচ্ছে, সবে স্বাধীন হয়েছে, এই ডিলটা মাথায় গেছে। কিন্তু এখন যা যা প্রলোভনের সঙ্গে আমাকে লড়তে হয়,
সেটা অনেক বড় লড়াই, ফলে লোক তো কমে আসবে বাবা। আর ওই দুটো চারটে লোক পাণ্ডব পাঁচজন ছিল, পুরো পাল্টে দিয়েছিল কুরুক্ষেত্র। চাপ নেই, একা যথেষ্ট লাগে, একটা লোক লাগে, একটা থিয়েটার করতে, একটা লোক, একটা স্ক্রিপ্ট, একটা দর্শক, ব্যাস তো থিয়েটার চালু। সায়ন্তিকার প্রশ্নের উত্তরে একটাই উত্তর খুব স্পষ্ট করে দিয়েছে কৌশিক, চমকপ্রদ পড় থিয়েটার। তুই চমকিও না, চমকপ্রদ কোনো ভাব নাই তোমার ফিলোসফিতে, তুমি নতুন কি বলছো, তোমার বক্তব্য নেই, তুমি এই সময় তাকে রিলেট করাতে পারছো, তাহলে করো, নাহলে চর্চা করে লাভ নেই। আমি আমার ব্রেক করে কি করবো, ব্রেক আজকে বেঁচে থাকলে উনি কি লিখতেন সেটা লিখবো আমি। রবীন্দ্রনাথ আজকে বেঁচে থাকলে কি লিখতেন তাই লিখবো আমি। তোমার কি মনে হয় যে উনি আজকে বেঁচে থাকলে ওইটা লিখতেন, শিপিনিস অপেরা? উনি আজকে অন্য কোনো অপেরা লিখতেন, যেটা উনি দেখছেন এখন দাঁড়িয়ে। এইটা বোঝো, শুধু চর্চা করছো কেন, পড়ো, চর্চা করো, তার সঙ্গে তুমি ক্রিয়েট করো, শুধু চর্চা করে লাভ নেই কোনো। তোমার ক্রিয়েশনটা কোথায়, তুমি কি দিচ্ছ জেনারেশনকে? হ্যাঁ স্যার, আপনি কি আজকে রবীন্দ্রনাথের নাটক অভিনয় করার বিরোধী? না, একদম নয়। তাহলে আপনি কি ধ্রুপদী বারবার প্রত্যেকটা সময় নতুন করে অর্থ নিয়ে আসে? একদম আসে না, কেন মানবো না? ও আচ্ছা, আমি ভাবছি আপনি অভিনয় করতে পারবো বলছেন। না না, একদমই না। আচ্ছা, সেটা হচ্ছে এই এইটা হচ্ছে আর একটা ধারণা যেটা আমরা হয়তো, হ্যাঁ প্রশ্ন আছে, আপনি নিশ্চয়ই পড়েছেন শঙ্খঘোষের লেখাটি, বহুরূপী মুক্তধারা করার পর শঙ্খঘোষ আলোচনা প্রসঙ্গে 12 মাসে লিখেছিলেন যে এভাবেই নয়, তখন বাংলাদেশের সঙ্গে জল নিয়ে ঝামেলা চলছে ভারতবর্ষে, শঙ্খঘোষ লিখেন এভাবেই নয়, তবে এই বাংলাদেশের সঙ্গে জল নিয়ে ঝামেলা চলছে এভাবেও মুক্তধারার একটা ব্যাখ্যা একদম হতে পারে। এবং বহুরূপীর এই কয়েক বছর আগে দেখা রবীন্দ্র প্রযোজনাটি দেখে সেটা আমাদের মনে পড়ে, ফলে আর নিশ্চয়ই আমরা সবাই জানি যে ধ্রুপদী ধ্রুব পথ মানে যা ধীরে ধীরে আসে প্রত্যেক সময় নতুন করে আসে, সেই জন্যে রবীন্দ্রনাথ থেকে ব্রেকেট থেকে শেক্সপিয়ার থেকে কালিদাস থেকে সবাই নাটক প্রতি মুহূর্তে প্রতি সময় করার প্রয়োজন পড়ে। আচ্ছা, বলি কিছু বলবেন? হ্যাঁ, আপনি শুনবেন, একদমই তাই। আমি তাই যেটা বলছিলাম, যে বিষয় হচ্ছে, মনে করুন আমি কথা বললাম যে এ মুক্তধারা নিয়ে কথা হচ্ছে, তাহলে যে আমি এই মানুষগুলোর সামনে যে মানুষগুলোর আমি কথা দেখাচ্ছি, আমি আরও সহজ করলাম, বাচ্চারাও পড়ে চলা জানে, আমি গুরু নাটকটা বলছি, গুরু নাটকটা নিয়ে তার সেই অচলায়তন যে সিস্টেম, অচলায়তনটা, সেই সিস্টেমটা আমি দেখালাম। ওরা কি কমিউনিকেট করছে আমার সঙ্গে? ওই সিস্টেমের মানুষগুলো কতখানি যন্ত্রের দাস ছিল, সিস্টেমের দাস ছিল, যন্ত্রের সঙ্গে যে নতুন লড়াইটা চলছে আধুনিক পৃথিবী জুড়ে, যেটা মার্ভেলস দেখাচ্ছে, কী করে সুপার হিরোগুলো বন্ধু আস্তে আস্তে মারা যাচ্ছে, সুপারম্যান মারা যাচ্ছে, মানুষ মনুষ্যকৃত সৃষ্ট ব্যাটম্যানের হাতে। ভাবতে পারছেন কোন আধুনিক দুনিয়ার কথা বলছে, অথচ আমরা কিন্তু আধুনিক দুনিয়ার 4G ইউজ করছি। আমি বলছি না, আমি বারবার বলছি ওগুলো জানো, পড়ো, বা তুমি যখন করো তুমি তোমারটা করো। হ্যাঁ, মানে কৌশিক সেটাই বলতে চাইলো, ব্রেক কেবল কোথাও, আপনি যদি আমার কথা শুনেন ফার্স্ট লাইনটা, এক সেকেন্ড আমি বলে নিই, আপনি যদি আমার ফার্স্ট লাইনটা শুনে আপনার পরিবর্তে বিরোধিতা তৈরি হয়, আপনি তাহলে থার্ড লাইনটার জন্য ওয়েট করুন। কোথায় কী হচ্ছে আমরা ওই সময় ভাবতে শুরু করি, এটা বললো খারাপ লাগে, আমি জানি খারাপ লাগে, আমি বললাম যে আহত হবেন অনেকে, পুরোটা শুনবেন না, তাই কী হচ্ছে আপনি শুনলেন ওই দুটো লাইন যে আমি আবার বললাম, আপনি খেয়াল করলেন না। আমি বিশেষ করে এই দুজনের সাথে বিশেষভাবে জড়িয়ে রয়েছি, কারণ এর মধ্যে অমিতদা আমার লেখাটি নাটকে যে অভিনয় করেছেন, আর কৌশিককর এমন একটি লোক মানুষ যার লেখা নাটকে আমি আমার অভিনয় করেছি, তো এই দুজনের সাথেই আমার বিশেষভাবে জড়িয়ে আছি। একটা কথা আমি বলবো যে কৌশিক, আমি খুব মানে চুপি চুপি পেছনটা বসেছিলাম, আমি এটা শুনতে এসেছিলাম বেসিক্যালি যে কৌশিক আজকে মাইকের সামনে বসে এখানে কি বলে, কারণ ওর সাথে আমি অনেক সময় বহু জায়গায় ইন্টারাকশন করেছি, হ্যাঁ আমাদের মধ্যে বিভিন্ন আলোচনা হয়েছে বা কৌশিকের কথা আমি অনেক শুনেছি, তো আজকে ঠিক মাইক্রোফোনের সামনে বসে কৌশিক ঠিক সেই কথাগুলোই বলে কিনা যেগুলো অন্য অন্য জায়গায় আড়ালে বসে বলে আর কি ঘরোয়া আলোচনায়, তো আমি দেখলাম যে সেই দুটো আলোচনার মধ্যে কোনো পার্থক্য নেই, ও ঠিক মাইক্রোফোনের সামনে যা বলল ঘরোয়া আলোচনায় সেই বক্তব্যগুলিও বলে, তো কথাটা হচ্ছে এটা যেটা ও মনে প্রাণে বিশ্বাস করে তো সেটাই ও বলছে, তো ওর মধ্যে কোনো ছলনা নেই। আমি দিনের শেষে আমি বিশ্বাস করি কৃষ ধাতু থেকে কৃষি এবং কৃষ্টি এসছে, আমি চাষ করাকে একই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করি, অভিনয়কে সত্যিই মনে করি না শিল্পী। নমস্কার, বিশ্বাস করি আমাদের সঙ্গে আছে।
ভালো লাগলো।